আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এসএসসি পরীক্ষা শিক্ষার জন্য নতুন একটি অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি আমরা। অ্যানালাইসিসমূলক সাজেশনগুলো তোমরা অবশ্যই দেখে নিবে প্লে লিস্ট থেকে। আজকে আমরা অনুচ্ছেদের অ্যানালাইসিস দেখব, অর্থাৎ তোমাদের যে টেস্ট অথবা এসএসসি পরীক্ষার জন্য এই অ্যানালাইসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অ্যানালাইসিসগুলো দেখলে তুমি নিজেই বলতে পারবে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই অ্যানালাইসিসগুলো অবশ্যই মানে যদি গুরুত্বপূর্ণ মনে হয় বা তোমার চ্যানেলটা যদি অবশ্যই তোমার উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে পারবা। মনে রাখবে এই অ্যানালাইসিস প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের এই বাংলা সাইক্লোন চ্যানেলে যা আছে তোমাদের এ প্লাস পাওয়ার জন্য একদম সব কিছুই আছে। অর্থাৎ এই আগে যা ভিডিও ছিল এই ভিডিও দিয়ে অনেকে 190+ 195-192 পেয়েছে। এই জায়গায় তোমাদের কিন্তু আরও অনেক ইনফরমেশন অতিরিক্ত দিয়েছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। তো চলো ক্লাসটা শুরু করি। তোমাদের বইয়ে প্রথমে বলি অনুচ্ছেদ, তোমাদের যে অনুচ্ছেদ আছে তোমাদের বইয়ের অনুচ্ছেদে আছে মোট হচ্ছে 14টা। আর মনে রাখবে এই 14টার বাইরে আসবে না, বইয়ের বাইরে কোনো অনুচ্ছেদ আসবে না। এক নাম্বার কথা মাথায় সেট করে নাও, বইয়ের বাইরে কোনো অনুচ্ছেদ আসবে না। তোমরা যখন গাইডে দেখবা বিগত সালের প্রশ্ন 23 আর 24 বাদে বাকি সব প্রশ্ন পুরাতন বইয়ের, বই চেঞ্জ হয়ে গেছে তোমাদের আগের বই বাদ। তার মানে এই তোমরা দেখবা শীতের সকাল অনেক বোর্ডে আসে কিন্তু তোমার শীতের সকাল তোমার বই নাই, তার মানে আসবে না। ক্লিয়ার? আমি প্রথম বলতে কী শিখে বোঝাইলাম, তোমার বইয়ের বাইরে কিছু আসবে না, তোমার বইয়ে 14টা আছে, 14টার বাইরে আসবে না। এবার 14টার মধ্যে কোনটা আসতে পারে, কোনটা ইম্পর্টেন্ট রয়েছে, তুমি এটাই ফ্যাক্ট। অনেকে আসো যে গাইড দেখে পুরাতনগুলো শিখে ফেলো, কারণ তোমাদের বই চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা মাথায় সেট করে নাও। ক্লিয়ার? তোমাদের বই চেঞ্জ হয়ে গেছে, প্রথম পরীক্ষা হয়েছে তোমাদের নতুন বই দিয়ে পরীক্ষা হয়েছে 2023 সালে, প্রথম দ্বিতীয় পরীক্ষা হয়েছে 2024 সালে, আর তোমরা হচ্ছে তৃতীয় ব্যাচ। তার মানে তোমাদের 24 আর 23-এর প্রশ্ন পড়লে এনাফ। এবার আসো তোমাদের এক নাম্বার আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যশোর বোর্ড 2024 আসছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। ইম্পর্টেন্টের দিক দিয়ে যদি আমি বলি এটা 3 স্টার দিতে পারো। 2 নম্বর যেটা আছে বিশ্ববিদ্যালয় এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, এটা যদি ইম্পর্টেন্ট দিক দিয়ে আমরা 1 স্টার দিতে পারি। তারপরে দেখো 3 নম্বর বৈশাখী মেলা, এই বৈশাখী মেলাটা আছে চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, কুমিল্লা বোর্ড 23 আসছে, যশোর বোর্ড 23 আসছে, তাহলে এটা ইম্পর্টেন্টের দিক দিয়ে 3 স্টার দিতে পারো। বই মেলা ঢাকা বোর্ড 2024 আসছে, ময়মনসিংহে 24 আসছে, কুমিল্লা 24 আসছে, বরিশাল 24 আসছে। আবার দেখো ঢাকা 24ও আসছে, ঢাকা 23ও কিন্তু আবার আসছে, দেখো আমি আন্ডারলাইন করে দেওয়া আছে। অর্থাৎ ঢাকা 24-এ যেমন আসছে ঢাকা 23ও কিন্তু আসছে, দেখো এই যে ঢাকা 24ও আসছে এটা, আবার ঢাকা 23ও এটা আসছে। তার মানে এই প্রশ্নটা তোমাদের কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে। তারপরে দেখো রাজশাহী বোর্ড 23 আসছে, চট্টগ্রাম বোর্ড 23 আসছে, সিলেট বোর্ড 23 আসছে, তার মানে সবচেয়ে বেশি বোর্ডে এটা আসছে বই মেলা। তারপর 5 নম্বর জাদুঘর, এটা পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে, এগুলো বই মেলা তোমাদের পুরাতন বই ছিল এখনও আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা 5 নম্বর কোনো স্টার দিয়ে নেই। 6 নম্বর সুন্দরবন, দেখো সিলেট বোর্ড 23-24 আসছে, যশোর বোর্ড 24 আসছে, ঢাকা বোর্ড 23 আসছে, দিনাজপুর বোর্ড 23 আসছে, সুন্দরবন এটা আমরা 3 স্টার দিতে পারি। তারপর 7 নম্বর রেলগাড়ি কোনো বোর্ডে আসে নাই, তেমন ইম্পর্টেন্ট না। 8 নম্বর স্বাধীনতা দিবস, এটা আমরা 5 স্টার দিচ্ছি স্বাধীনতা দিবস, এটা বরিশাল বোর্ডে 23 আসছে, চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড একটু ভালো করে দেখো এই প্রশ্নটা, দেখো এই এটা বরিশাল বোর্ড 23ও আসছে, বরিশাল বোর্ড 24ও আসছে, দেখো 24ও আসছে 23ও আসছে, আবার চিটাগাং বোর্ড 24ও আসছে, চিটাগাং বোর্ড 23ও আসছে। তার মানে বুঝতেই পারছো প্রশ্নটা কত মানে এই প্রশ্নটা রিপিট করছে কিন্তু কয়েকটা বোর্ড। তাহলে স্বাধীনতা দিবস আর কুমিল্লা বোর্ডও 23 আসছে, তার মানে এটা আমাদের 5 স্টারের মধ্যে থাকবে। তারপর লাস্টে তোমাদের টপ বলে আবার বলে দিতেছি, 9 নম্বর জাতীয় পতাকা, দেখো ঢাকা বোর্ড 24 আসছে, রাজশাহী বোর্ড 24 আসছে, কুমিল্লা বোর্ড 24 আসছে, তার মানে ইম্পর্টেন্ট দিক দিয়ে 3 স্টার এবং এটা হচ্ছে টপ, এরকম পরে বলতেছি টপের বিষয়টা। তারপরে 1 নম্বর যে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, এটা 1টা স্টার দিয়ে রাখতে পারো। কম্পিউটার দেখো যশোর বোর্ড 24 আসছে এবং বরিশাল বোর্ড 23 আসছে, এটা 2টা স্টার দিয়ে রাখতে পারো। আর মোবাইল ফোন এটা হচ্ছে 3টা স্টার দিয়ে রাখতে পারো, মোবাইল ফোন রাজশাহী বোর্ড 24 আসছে, ময়মনসিংহ বোর্ড 24 আসছে, দিনাজপুর বোর্ড তোমার 23 আসছে এবং রাজশাহী বোর্ড 23 আসছে। আর তারপরে দেখো পদ্মা নদী কোনো বোর্ডে আসে না, এটা পদ্মা সেতু হলে এটা ইম্পর্টেন্ট ছিল, পদ্মা নদী ততটা ইম্পর্টেন্ট না। তারপরে তার 14 নম্বর জন্মদিনের সন্ধ্যা, ময়মনসিংহ বোর্ড 23 আসছে, এটা 1টা স্টার দিতে পারো। এই হচ্ছে স্টারের দিক দিয়ে যদি কল্পনা করো তাহলে টপ কোনটা। এবার আমি তোমাকে পুরো 14টার মধ্যে বোর্ড ভিত্তিক যদি কল্পনা করি সবচেয়ে 1 নম্বরে কোনটা থাকবে টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষায় সবচেয়ে 1 নম্বর র্যাঙ্কিংয়ে, দেখো আমি পাশে এই যে অলরেডি ইয়ে করে দিছি, দেখো 1 নম্বর র্যাঙ্কে কোনটা থাকবে, দেখো 1 নম্বর এই 1 নম্বর র্যাঙ্কে হচ্ছে আমি রাখলাম বইমেলা, দেখো টপ 1 লিখে রাখছি, টপ 1 1 নম্বরে কোনটা থাকবে বইমেলা। আমার র্যাঙ্কে 2 নম্বর থাকবে কি এই যে টপ 2 স্বাধীনতা দিবস, টপ 2 কোনটা থাকবে স্বাধীনতা দিবস। ক্লিয়ার? এবার আমার টপের র্যাঙ্কে 3য়টা হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে তোমার মোবাইল ফোন তোমাদের আম্মু আব্বুদের শত্রু সবারই শত্রু, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে টপ 3 মোবাইল ফোন। তারপরে আমি যদি 4 নম্বরে ইম্পর্টেন্টের কথা বলি, 4 নম্বরে আসবে সুন্দরবন, কয় নম্বরে হচ্ছে টপ 4, আমি কিন্তু পাশে লিখেছি টপ 1 টপ 4 আমার সিরিয়াল র্যাঙ্কে, এবং র্যাঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি যে র্যাঙ্কগুলো যে দিই এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমার র্যাঙ্কে যদি 5 নাম্বার র্যাঙ্ক করতে বলি, তাহলে 5 নাম্বার র্যাঙ্কে আসবে বৈশাখী মেলা। কত আসবে? 5 নাম্বার আসবে বৈশাখী মেলা। আমার র্যাঙ্কে 6 নাম্বারে যদি বলি তোমার, আমার র্যাঙ্কে 6 নাম্বারে আসবে তাহলে তোমার এই যে 6 নাম্বার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অনেকের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট আগামী বছরের জন্য। আমার র্যাঙ্কে যদি আমি এরকম 7 নাম্বারে দিই, আমার র্যাঙ্কে 7 নাম্বারে আসবে তোমার জাতীয় পতাকা। কী আসবে তাহলে? 7 নাম্বার র্যাঙ্কে আসবে এই জাতীয় পতাকা। তাহলে তোমরা এই র্যাঙ্ক অনুযায়ী সিরিয়াল লেখা রাখো, টপ 1, টপ 2, টপ 3। তোমাদের সকল বোর্ডের ক্ষেত্রে তোমাদের বলে যে এই 7টা যদি ইনশাল্লাহ পড়ো, এই 7টা যদি তুমি পড়ো ইনশাল্লাহ তোমাদের সকল বোর্ডেই একটা কমন পড়ে, মোট তো আসবে 2টা, 2টার মধ্যে একটা ইনশাল্লাহ কমন পড়ে, তুমি এই 7টা পড়ো সকল বোর্ডের ক্ষেত্রে। তোমরা এই 7টা এখন থেকে নোট করে পড়ে ফেলো। আর আরেকটা না, টপ 7টা আরেকটা অ্যাড করে দাও, কম্পিউটার ইজ আর একটা কম্পিউটার টপ 8। এই 8টা যদি তুমি পড়ো, এই 8টা অবধি পড়ো, তুমি একদম নিশ্চিন্তা অবশ্যই কমন পড়ো। এর মধ্যে আমি সিরিয়াল করেছি টপ 5, 5 কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই সিরিয়ালটা মেনটেন করো, তাহলে টপ 1, টপ 2, টপ 3, টপ 4, টপ 5, টপ 6, টপ 7, টপ 8, এই 8টা ভালো করে পড়ো। মোট 14টার মধ্যে এই 8টা ভালো করে পড়ো, এর মধ্যে টপ 5 আগে ভালো করে শেষ করে নাও। এইগুলো থেকে তোমাদের টেস্ট, প্রি টেস্ট এবার সব কমন পড়ছে, এই যাবৎকার যত পরীক্ষা আছে এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু কমন পড়ছে। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালো লেগেছে। গত পর্বে আমরা অলরেডি চিঠিপত্রের যে অ্যানালাইসিসটা দিয়েছি, তোমাদের বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, রচনা প্রত্যেকটা অ্যানালাইসিস দিও, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। এবার তোমাদের কাছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, তোমাদের জন্য তোমাদের কাছে একটা আমার ই হলো, আমি ঠিক মোট কয়টা টপ ইম্পর্টেন্ট অনুচ্ছেদের কথা বলছো, যারা মনোযোগ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবো যে কয়টা টপ ইম্পর্টেন্ট, কয়টা টপ ইম্পর্টেন্ট বলেছি। ঠিক আছে, 5টা, 7টা না 8টা? অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাবা। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এবং যে কোনো ভিডিও দেখতে হলে তোমরা প্লে লিস্টে চলে যাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।